আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আমরা অনেকেই অবগত আছি যে কুমিল্লায় রাতে এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, যা দেখতে রীতিমতো দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে। আপনি দেখলে হতবাক হবেন যে কবরে মরাদেহ ওইভাবেই রয়েছে যেভাবে তারা কবর দিয়েছিল, তাও 10 মাস আগে। চলুন তাহলে মূল রহস্য সম্পর্কে জেনে নেওয়া যাক। স্বপ্নটা দেখা দিছে যে বলতে আছে আমি যে জায়গাতে আছি, আমি একটু পানি আবার কাদার মেধে আছি থেকে মসজিদে ইমামতি করতো। আমার আবার দিনটা থাকাকালীন কইছে কবরটার ভিতরে নামছি, আমরা তিনজনে নামছি, আলগি দনে দেহি যে সাদা কাপড় পাইয়ে পড়ছে। শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম মুন্সি পার্শ্ববর্তী জামে মসজিদে ইমামতি করতেন। দীর্ঘদিন ইমামতি করছিলেন তিনি। চলিত বছরের জানুয়ারির শেষের দিকে তার মৃত্যু হয়। পরে তাকে বাজেহুরা দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হয়। কিছুদিন আগে বৃষ্টির ফলে তার কবরটি ভেঙে যায়। পরিবারের লোকরা তার কবরটা সংস্কারের উদ্যোগ নিয়ে কবরটা ঠিক করবে বলে পরামর্শ করে। শনিবারের সকালে 10টার দিকে কবরটি সংস্কারের জন্য মরা দেহটি কবর থেকে তোলা হয়। সঙ্গে সঙ্গে কবরের পাশে যত লোক ছিল সবাই হতবাক হয়ে যায় এবং হইচই করতে শুরু করে, আর তা দেখেই ভিড় জমায় গ্রামবাসীরা। এখানেই শেষ নয়, এই কবরে অলৌকিক ঘটনা ঘটে যায় যা শুনলে আপনারাও রীতিমতো হতবাক হয়ে যাবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন কিছুদিন আগে অনেক বৃষ্টির কারণে তার কবরটি ভেঙে যায় এবং কবরের মাঝে অনেক পানি জমে যায়, আর কবরে এত পানি জমে গেছে যে এ বিষয়টি তার পরিবার মোটেও জানত না। তাই সেই মৃত ব্যক্তি স্বপ্নে আসে এবং স্বপ্নে গিয়ে তার পরিবারকে এ বিষয়টি জানিয়ে দেয়, এমনটি বলছে তার ছেলেরা। এজন্যই পারিবারিক উদ্যোগে তার কবরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবং কবরের উপরের অংশ খনন করার পর যা দেখলেন তা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। অনেকেই ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব। জি ভাই, এই ঘটনাটি অনেক আগের এমনটা কিন্তু নয়, এটি একেবারেই বাস্তব ঘটনা, মানুষের চোখের সামনের ঘটনা। হ্যাঁ, এটা সত্য যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটি ইমানি কুদরত তার জন্য। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমরা পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম, আর যারা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে তাদের জন্য রয়েছে এমনই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরত। হ্যাঁ, এজন্যই বলা যায় এই ঘটনাটি আমাদের জন্য আসলেই শিক্ষণীয়। আর পৃথিবীর জীবন তো ধোকা ছাড়া আর অন্য কিছুই আমাদের দেয় না, এজন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপর ভরসা রাখা। ভিডিওটা থেকে আমরা এটাই আপনাদের বোঝাতে চেয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।